এই মুহূর্তের সব থেকে বড় খবর এই মুহূর্তেই আপনাদেরকে জানিয়ে রাখব। অবশেষে শাসক দল বিজেপির সঙ্গে জোট হতে চলেছে টিপ্রামাথা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল টিপ্রামাথা। বিজেপির জোট সঙ্গে আইপিএফটি এ বিষয়ে মুখ না খুললেও টিপ্রামাথার কর্ণধার প্রদ্যুৎ কিশোর দেববর্মন দফায় দফায় শাসক দল বিজেপির নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে তিনি ইঙ্গিতপূর্ণ একটি ফেসবুক পোস্ট করেন, আর যেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি সেই শাসক দল যার বিরুদ্ধে একদা আঙুল তুলেছিল বারংবার টিপ্রামাথার কর্ণধার প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ক্ষমতার লোভেই তাদেরই সঙ্গে অবশেষে জোট করতে যাচ্ছে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে, তাহলে সাধারণ কর্মী সমর্থকদের মন ভেঙে যাবে না তো? এ নিয়েই উঠছে জোর জল্পনা। উল্লেখ্য, গত দুদিন ধরেই দফায় দফায় টিপ্রামাথার নেতৃত্ব এবং শাসক দল বিজেপির বিভিন্ন নেতৃত্বের সঙ্গে বৈঠক করছে টিপ্রামাথার কর্ণধার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।